মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের দুই প্রতিনিধি দল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায় শুক্রবার সন্ধ্যায়। দুই প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসক অরিজিৎ ভৌমিক ও বিকে পাত্র। প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের ঘরে পৌঁছায়, এরপর রাত্রি 8টা 5 নাগাদ বেরিয়ে যান, এরপর মাতৃ মা বিভাগে প্রবেশ করেন। ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তদন্ত চলছে এটা বলেন। এরপর মাতৃ মা বিভাগ পরিদর্শন করেন। স্বাস্থ্য দপ্তরের দুই প্রতিনিধি দল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকদের সঙ্গে প্রায় ঘন্টা খানেক কথা বলেন। ইনকোয়ারি তো চলছে, ওনার টাইম নিচ্ছে, টাইম নিয়ে দেখছে, 10টা 12টা সময় লাগবে না, একটু সময় লাগবে, এভরিথিং। এসেন্সিতে যাবে, গাইনিতে যাবে, যেটা তিনটে আমাদের ইনবর্ন ছিল ওগুলো গাইনিতে যাবে, আর এসেন্সিতে যাবে যেগুলো আউটবর্ন, এগুলো তাদের তো আর মায়েদের কোনো হিস্ট্রি পাবো না, মায়েদের হিস্ট্রি যেগুলো ইনবর্নের তিনটে ছিল সেগুলো মায়েদের হিস্ট্রি নিচ্ছে ওরা, সেই রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু সেটা এখনই বলবো না, ওদের সঙ্গে আবার সেটা নিয়ে আবার ওদের সঙ্গে আলোচনা করবো। তিনটে তো চারটে হবে, চারটে 9 আর 4 13টা। না না, ওটা ওইভাবে ধরলে তো আপনি কিউমুলেটিভ ধরছেন, ওটা তো কিউমুলেটিভ ধরবেন না, পার ডে 12টা থেকে লাস্ট এই 24 ঘন্টাতে 24, মানে আমরা 24 ঘন্টা হিসেবে রাখি, সেটাই কিউমুলেটিভ ধরলে তো 1 বছর অনেক হয়ে যায়, তাই না? না কোনো কিছু না, না এখন দেখা যাচ্ছে না, না কিছু বলে